স্পোকেন ইংলিশ শেখার বিষয়ে আমরা যে ভুলটা অনেকেই করি, সেই ভুলটা যদি আমরা এখন আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের এই পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে। আপনারা দীর্ঘ সময় ব্যয় করার পরেও কেন স্পোকেন ইংলিশ শিখতে পারছেন না বা ইংলিশ কনভারসেশনটা পারছেন না, সেটার মূল কারণ হচ্ছে কতগুলো ভুল পদ্ধতির মধ্যে দিয়ে আমরা দীর্ঘ পথ হাঁটার কারণেই আমরা কিন্তু সঠিকভাবে স্পোকেন ইংলিশটা পারছি না। আসুন আমরা জেনে নেই এই ভিডিও থেকে কিভাবে করে আমরা স্পোকেন ইংলিশের এই ভুলগুলো আমরা অ্যাভয়েড করে সঠিক উপায়ে স্পোকেন ইংলিশটা আমরা নিজেদের অবস্থান থেকে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন, ফাউন্ডার অফ মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং। আমি একজন এডুকেশন এন্টারপ্রেনার অ্যান্ড স্পোকেন ইংলিশ কনসালটেন্ট। আমি দীর্ঘ বছর ধরে ইংল্যান্ডে এবং বাংলাদেশে কাজ করছি স্পোকেন ইংলিশ নিয়ে। সেই অভিজ্ঞতার আলোকেই আমি অনেকগুলো লার্নারের কাছ থেকে যে তথ্যটা পেয়েছি, তাদের যে সমস্যাগুলো আমি দেখেছি, সেই সমস্যাগুলি আমি আজকে আলোচনা করব, যাতে করে আমরাও বাকিরাও এই সমস্যাগুলোর মধ্যে না পড়েন। আমরা প্রথমেই আলোচনা করব যে কিভাবে করে আমরা স্পোকেন ইংলিশটা শিখলে আসলে ইংলিশটা আমরা বলতে পারব। আপনি একটু লক্ষ্য করে দেখুন তো, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যে আপনি কেন কোন কাজটা করছেন। আমার যেমন এই ভিডিওটার একটা উদ্দেশ্য রয়েছে, যে আমি চাই বাংলাদেশে যারা যারা রয়েছে, যারা যারা দীর্ঘ সময় ইনভেস্ট করার পরেও ইংলিশ কনভারসেশনটা সঠিকভাবে আমরা পেরে উঠছি না বলে মনে করি, তাদেরকে একটু লিটল বিট আমার অভিজ্ঞতাটা শেয়ার করা, যাতে করে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে সেটা দিয়ে আপনারা উপকৃত হতে পারেন। আমার মনে হয় এই অনুভূতি থেকে আমি এই ভিডিওটা করেছি। আমি দীর্ঘ বছর অ্যারাউন্ড 20 ইয়ার্স ইন দ্য ইউনাইটেড কিংডমে আমি কাজ করছি। সেই অভিজ্ঞতায় আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে কোন কোন প্রবলেমগুলো ফেস করেছি, এই প্রবলেমগুলো কিভাবে করে আমি সমাধান করেছি একটা ফার্দার এডুকেশন কলেজ অপারেট করতে গিয়ে। আমি হ্যাভ বিন রানিং আ ফার্দার এডুকেশন কলেজ অ্যারাউন্ড 20 ইয়ার্স। সেই অভিজ্ঞতায় এবং আমাদের যারা লার্নাররা বিদেশ থেকে যারা লার্নাররা এসে এই দেশে যারা পড়াশোনা করতে আসে, তারা কি কি প্রবলেমগুলো ফেস করে, তো তাদের অনেকের কাছে আমার জানার প্রশ্নটা ছিল যে আসলে কেন ইংলিশটা তারা পারে না, কেন তারা ফ্রিকোয়েন্টলি ইংলিশটা বলতে পারছে না, বা তারা কেন নির্ভুলভাবে ইংলিশটা বলতে পারছে না, কেন তারা যে জায়গাটা যে কথাটা দরকার সেই কথাটা সেভাবে করে বলতে পারছে না কেন। তার একটাই কারণ হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে শিখলে ইংলিশ কনভারসেশনটা করতে পারতো তারা সেই পদ্ধতিতে না গিয়ে ভুল পদ্ধতির মধ্যে দিয়ে তারা সময় ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, পরিশ্রম ব্যয় করেছে, সবকিছু ব্যয় করেছে, কিন্তু মূল কাজটা অর্জন হয়নি। সো এই জন্য আমরা আলোচনা করব ধাপে ধাপে কিভাবে করে আপনার এই ভুলটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং আপনি এই প্রবলেমটা ওভারকাম করে ফ্রিকোয়েন্ট ফ্লুয়েন্টলি ইংলিশ কনভারসেশনটা আপনি করতে পারেন। আসুন তাহলে প্রথম ধাপটা যেটা হচ্ছে, আমরা ইংলিশ শেখার ক্ষেত্রে অনেকে মনে করি যে অনেক শব্দ অর্থ জানতে হবে, না জানলে বোধহয় ইংলিশ পারা যাবে না। অনেক মানে আমরা ইংলিশ পড়ার অর্থই মনে করছি যে কতগুলো বই কিনতে হবে, কতগুলো শব্দ অর্থ পড়তে হবে, শব্দ অর্থ পড়েই আমাদের ইংলিশ কনভারসেশনটা হয়ে যাবে, না সেটা না। আসলে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস একজন লোক হন, তাহলে আপনি যে যে শব্দগুলো পারেন সেই শব্দগুলো দিয়ে আগে বাক্য তৈরিটা শিখে ফেলুন, তারপরে আপনার প্রয়োজনের জন্য যে যে শব্দ লাগে সেটা আপনি আস্তে আস্তে করে শিখতে পারবেন। এখানে আইডিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রথমে আপনি শব্দ অর্থ পড়তে গিয়ে, অনেক শব্দ অর্থ ডিকশনারিতে রয়েছে, গুগলে রয়েছে, বা অনেকেই আছে শব্দ অর্থ প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, যাতে করে মনে হচ্ছে যে আপনার অনেক পরিশ্রম তারা লাঘব করে দিচ্ছে। আসলে ওইভাবে করে ইংলিশটা শেখা হচ্ছে না। আপনাকে শিখতে হবে ইংলিশ কনভারসেশন। আপনি এখন পরীক্ষা দিতে বসেননি বা কোনো অ্যাসাইনমেন্ট নিয়েও বসেননি, আপনার ইংলিশ কথাটা কিভাবে করে আপনি বলবেন, তাহলে আপনি প্রথমে শুরু করুন ইংলিশ কনভারসেশনটা, আমি ম্যাঙ্গো পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো। এবার ম্যাঙ্গোটাকে সরিয়ে আপনি অন্য যে কোনো অবজেক্ট দেন, অবজেক্ট দিয়ে আপনি কতগুলো বাক্য বলে ফেলুন, আমি আম পছন্দ করি, আমি জাম পছন্দ করি, আমি কলা পছন্দ করি, আমি অরেঞ্জ পছন্দ করি, পাইনঅ্যাপেল পছন্দ করি, এরকম করে। এবার আসেন, আপনি কালো রং পছন্দ করেন, সাদা রং পছন্দ করেন, নীল রং পছন্দ করেন, এরকম কালারের রং বলেন। এবার আপনি বলুন আপনার ফাদার কে পছন্দ করেন, মাদার কে পছন্দ করেন, এরকম করে ফাদার মাদার দিয়ে রিলেটিভসদের নামগুলো বলুন। এবার আপনি জায়গার নাম বলুন,
কতগুলো জায়গার নাম বলা হলো, এবার আপনি কতগুলো পলিসির কথা বলুন যেগুলো আপনি পছন্দ করেন। এইভাবে করে আপনি প্রথমে তো আপনার কথা বলাটা শুরু করে দিন, রাইট? তারপরে আপনি চিন্তা করবেন যে আসলে কোন কোন শব্দার্থগুলো লাগে। তাহলে শব্দার্থটা একটা প্রথম ব্যারিয়ার, এই কথাটা আমি মানছি না। আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা মনে হয় আপনি একটা আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে আপনি কতক্ষণ কথা বলেন, আপনি কি কি পছন্দ করেন, বললেন কি কি পছন্দ করেন, এবার বলুন কি কি অপছন্দ করেন, সেটাও বললেন, আপনি বলেন আপনার কি কি আছে, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন্সিল, আই হ্যাভ ব্লু টি শার্ট, আই হ্যাভ শার্ট, আই হ্যাভ ইরেজার, আমার কি কি আছে। আমরা এরকম করে আমরা কতগুলো বাক্য বলতে থাকি, বলতে বলতে দেখবেন যে আপনার মুখের মধ্যে থেকে আপনার কথা কথা বের হচ্ছে, কথা বের হচ্ছে, কথা বের হচ্ছে, এবং আপনি পাঁচটা টপিক ঠিক করে নিন। আই হ্যাভ, আই লাইক, আই ডোন্ট লাইক, দিস ইজ, দ্যাট ইজ, এরকম পাঁচটা টপিক বের করে আপনি পাঁচটা টপিক দিয়ে কথা বলা শুরু করেন তো। আচ্ছা, আপনি বলেন যে সব কথা শুনলেন, শোনার পরে মনে করছেন আমার তো আসে না, হচ্ছে না আপনার, আপনি একটা কাগজ কলম নিন, আপনি এক মিনিট সময় ধরুন, এক মিনিট সময় কয়টা করে বাক্য বলতে পারছেন এটা একটু কাউন্ট করেন। কাউন্ট করে আপনি দেখেন আই হ্যাভ দিয়ে আপনি কয়টা বলেছেন, আই লাইক দিয়ে কয়টা বলেছেন, আপনি দেখবেন যে আপনার জড়তাটা কেটে যাবে এবং আপনার মুখের মধ্যে কথা বলার একটা ফ্লো চলে আসবে, রাইট? তারপরে আপনি আপনার প্রয়োজনীয় শব্দটাকে খুঁজে বের করতে পারেন এবং শব্দটা জেনেও নিতে পারবেন পরবর্তীতে। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে আসলে স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার জানা ছাড়া বাক্য বলা যাবে না। হ্যাঁ, অল্প অল্প বিস জানা লাগবে, নট টু মাচ। এটাকে আপনাকে আমি যাই, আই গো, তুমি যাও, কিভাবে বাক্যগুলো হবে, এটাকে আপনি আস্তে আস্তে করে অল্প অল্প করে একটা স্ট্রাকচার জানলেন এবং সেটাকে প্রয়োগ করা শুরু করুন, দেখবেন যে আপনার কাজটা সহজ হয়ে গিয়েছে। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে যে স্ট্রাকচারটাকে যে ভয় করা, এই যে ভুল ভীতিটা রয়েছে, স্ট্রাকচার জানি না, আমি নির্ভুল ভাবে বলতে পারি না, আপনি প্রথম দফায় বলুন না, কিছু বলুন, এটা হচ্ছে দুই নাম্বার এররটা আমাদের স্পোকেন ইংলিশের বেলায় রয়েছে। তিন নাম্বার যেটা হচ্ছে যে আমরা আসলে বই খাতা ছাড়া স্পোকেন ইংলিশটা পেরে উঠছি না, যে কোনো জায়গায় গেলে আপনার বিভিন্ন রকম বই ধরিয়ে দিচ্ছে এবং তারা এটাতেই আপনাকে মনে করছে যে আপনি আসলে শেষ পর্যন্ত আপনি যেটা করছেন এরকম করে দেখে দেখে কথা বলছেন এবং সেটা হচ্ছে একটা মুখস্থ মুখস্থ করা। তারপরে যখন কামালের জায়গায় জামাল দিয়ে দিচ্ছে তখনই আপনি গোলমাল পেকে যাচ্ছে, আপনার মনে হচ্ছে যে আপনি কমন পড়ছে না, আমার কমন পড়ছে না। সো তখন কি হবে, তখন আপনার ইংলিশটা সঠিকভাবে আসবে না, বরং আপনি সাবলীল ভাবে কথা বলুন না, দিস ইজ মাই হেয়ার, ওকে, দিস ইজ এ স্ট্রেইট হেয়ার, দিস ইজ নট কার্ল, দিস ইজ নট ব্লন্ড হেয়ার, রাইট, দিস ইজ নট ভেরি লং, দিস ইজ ভেরি শর্ট, অ্যাবাউট মাই হেয়ার বললাম, আমি হেয়ার সম্পর্কে, আমার নোজটা সম্পর্কে বলবো, চোখ সম্পর্কে, আমার নিজের সম্পর্কে বলতে থাকি না, বলতে বলতে দেখবেন যে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এইভাবে করে ওই ভুল ধারণাটা যে আপনাকে বই খাতা লাগবে, অনেক স্ট্রাকচার জানতে হবে, অনেক গ্রামার জানতে হবে, অনেক শব্দার্থ জানতে হবে এবং একটা জায়গায় সর্বোপরি মানে ক্লাসে যেতে হবে, ক্লাসে না, নিজে আগে ট্রাই করে দেখুন না, নিজে ঘরে বসে ট্রাই করে দেখুন আপনার কাজটা হয় কিনা। অল ইউ নিড একটা প্রপার গাইডলাইন লাগবে, এই গাইডলাইনে আপনি ঘরে বসে থেকেই অথবা আপনার কর্মব্যস্ত জীবনের গ্যাপের ভিতরেই আপনি ইংলিশটা শিখে ফেলতে পারেন। মোশনস স্মার্ট ইংলিশ লার্নিং কিভাবে করে আপনাকে সাহায্য করবে, কিভাবে করে আপনার কর্মব্যস্ত জীবনের ফাঁকে আপনি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে ইংলিশটা শিখতে পারেন সেটাতে হেল্প করবে। আপনি যদি চান আপনি আমাদের এই নিয়মটা দেখতে পারেন, দেখে আপনি আপনার নিজের ইংলিশটাকে ইম্প্রুভ করতে পারেন। আশা করি যে আপনার এই ভিডিওটা কিছুটা হলেও কাজে দিবে, কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনি শুধু দেখলেন এবং বুঝলেন, দেখলেন এবং বুঝলেন তাহলে সেটা হবে না, আপনি দেখলেন আমার সাথে রিপিট করতে হবে, রিপিট করে আপনি দেখেন যে আপনি আসলে কতটুকু পারেন। বিষয়টা হচ্ছে সাঁতারের মতো, আপনার বন্ধু সাঁতার কাটছে, আপনি বসে বসে দেখছেন, দেখছেন আর দেখছেন, দেখছেন আর দেখছেন, বছরের পর বছরও যদি দেখেন কোনো কাজ হবে না, কিন্তু আপনি যখন পানিতে নেমে যাবেন তখন দেখবেন আপনার সাঁতার ঠিকই হয়ে গিয়েছে। তো আপনাকে আমি উদ্বুদ্ধ করছি, আপনি আমার সাথে বলা শুরু করে দেন, কোনো লজ্জা নাই, বলা শুরু করে দেন, দেখবেন লার্নিং হ্যাজ নো এজ লিমিট, রাইট? আপনি বলা শুরু করে দেন, দেখেন ইউ ক্যান টক ইন ইংলিশ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাকে যে কোনো একটা বাংলা কথা বলার লোক এনে দেন, আমি
জাস্ট 2 মাসের মধ্যে তাকে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলাতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার কনফিডেন্স। আমি জানি যে আমি কোন কোন বিষয়গুলো কার কার কি কি সমস্যা রয়েছে। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং সেই সমস্যাগুলো প্রথমে আইডেন্টিফাই করে এবং এক্সাক্ট তার জন্য করণীয় কি আছে সেটা আমরা দেই। দেওয়ার ফলে আপনি দেখবেন আপনার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে। অল্প কয়দিনের মধ্যে আপনার লাইফ প্যাটার্ন চেঞ্জ। আপনি একটা অফিসে চাকরি করেন, অনর্গল আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন, একবার ভেবে দেখেন তো অফিসের প্যাটার্নটা, মানে আপনার অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি একজন স্টুডেন্ট, আপনি দেখবেন যে অনর্গল সুন্দর করে ইংলিশ কথা বলতে পারলে আপনার একাডেমিক সারাউন্ডিং এ যারা আছে তারা আপনাকে প্রেফার করবে। আপনি জব খুঁজছেন, মনে করছেন যে জব খুঁজে পাচ্ছেন না, ভালো করে ইংলিশে কথা বলেন, ভালো করে ইংলিশে ইন্টারভিউ পার্টিসিপেট করেন এবং সুন্দর করে কথা বলেন, দেখবেন যে আপনাকে জব আপনার নিশ্চিত, রাইট? আপনি যদি বিজনেসম্যান হন তাহলে তো আপনার ইংলিশটা লাগছে। সব জায়গায় আমাদের ইংলিশটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। তাহলে আপনি যদি দেখি আর দেখছি এই করতে করতে সময়টা নষ্ট করেন, সেটা আপনারই সময় হবে। আজকে শুরু করে দিন, আগামীকাল থেকে একটা সেকেন্ডে হবে। প্রফেশনালি ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন রকম কোর্স রয়েছে, প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স রয়েছে, যেটা আপনাকে প্রফেশনালি অনেক বেশি সাহায্য করবে। হয় না, আপনি আমাদের ফ্রি ট্রায়াল সেশন রয়েছে, সেই ট্রায়াল গুলো দেখেও আপনি ডিসাইড করতে পারেন। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং অলওয়েজ আপনাকে হেল্প করবে কিভাবে করে আপনার লেভেলে আপনি ইংলিশটা শিখে আরো বেশি ওয়াইডার অপরচুনিটিস তৈরি করতে পারেন। সে বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে, মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং এর পেজে নক করতে পারেন, আমার সাথে সরাসরি কমিউনিকেট করতে পারেন। উইল বি মোর দেন গ্ল্যাড টু সাপোর্ট ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আপনারা যদি এই রকম ভিডিও আমাদের নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে যখনই ভিডিও আপলোড হবে আপনি আপনার মতো করে আপনি দেখে নিতে পারবেন, দেখে আপনার নিজেকে ধাপে ধাপে করে ইংলিশে ইম্প্রুভ করাতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম।